দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শুনুন। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের আগুনে নিহত 23 জনের মরদেহ বরগুনা সদরে গণকবরে দাফন করা হয়েছে। এসব মরদেহের কোনোটি চিহ্নিত করা যায়নি, তবে অন্য 14 জনের মৃতদেহ চিহ্নিত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত 42 জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, তাদের মধ্যে বরগুনারই 37 জন। স্বজন হারানো কান্না থামছেই না। ঝালকাঠিতে লঞ্চের আগুনে কেউ হারিয়েছেন মা বাবা, কেউ বা ভাই বোন কিংবা নাতি নাতনি। আমার বাবা ওখান থেকে খুঁজতেছে, আমার মাকে আর আমার বোনকে, কিন্তু কাউকে পাইতেছে না। তিনজন আমরা তো, আমার বোন একটা, বোনের কোনো চেহারা দেখা যায় না, হাত পা পুড়ে গেছে, আর আমার আমার 9 জন আর আমার 4 জন আমরা পাইছি অসুস্থ পুরো অবস্থায় মেডিকেল, আর 5 জন এখন পর্যন্ত, একজন চিহ্নিত করছি আর একজন হচ্ছে এখন পর্যন্ত পাওয়া যায়। আর বর বুইনে কুয়া বাইয়ে কুয়া বরিশাল মেডিকেল উঠেছে, বুইনের নাম পুতুল, হেরা হেরাও সিরিয়াস, আর বাই দুগু একুয়া আর বোনাই একুয়া, হেরা যায় যায় অবস্থা কো ঢাকা লই গেছে। সারি সারি মরদেহ, কিন্তু এতটাই পুড়েছে যে চেনার উপায় নেই। শুক্রবার রাতে বরগুনা জেলা প্রশাসকের কাছে 37টি মরদেহ হস্তান্তর করা হয়। রাতেই 7 জনের মরদেহ শনাক্ত করে নিয়ে যায় পরিবার। শনিবার বেলা 11টায় বাকি 30 জনের নামাজে জানাজা হয় বরগুনা সার্কিট হাউস মাঠে। পরে শনাক্ত করা আরও 7 জনের মরদেহ বুঝিয়ে দেয়া হয় পরিবারকে। বাকিদের দাফন করা হয় পটকাখালী গণকবরে। আমরা এই পর্যন্ত 10টি লাশ শনাক্ত করতে পেরেছি। শনাক্তকৃত লাশের স্বজনদের নিকট আমরা প্রত্যেকে 25,000 টাকা করে তাদেরকে লাশ দাফন করার জন্য দিয়েছি, এবং এরপর ডিএনএ টেস্টের মাধ্যমে যদি কারো কোনো লাশ শনাক্ত করা সম্ভব হয় তাহলে আমরা কবরটি তাদের স্বজনদের বুঝিয়ে দেবো, এবং সেই সাথে লাশ দাফনের জন্য যে আমাদের যে অনুদান দিতে আছে সেটা তাদের স্বজনদেরকে আমরা হস্তান্তর করব। এখনও প্রিয়জনকে খুঁজে ফিরছেন অনেকে, ছবি নিয়ে ঘুরছেন হাসপাতাল থেকে দুর্ঘটনাস্থল। বৃহস্পতিবার রাত 3টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লাগে বরগুনাগামী লঞ্চ অভিযান 10-এ। আফসারউদ্দিন, দীপ্ত, বার্তা কক্ষ। ঝালকাঠের সুগন্ধা নদীতে লঞ্চের আগুনে দগ্ধ 59 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে 42 জন ভর্তি আছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, আর ঢাকায় আছেন 17 জন। ঢাকায় ভর্তি হওয়া সবার শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিন ধরে স্বজনদের আহাজারি। সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন তাদের বাবা মা, ভাই বোন বা সন্তান। ওই ভয়াবহ ঘটনায় প্রাণে বেঁচে গেলেও হাসপাতালে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ অনেকের। এখন পর্যন্ত কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার নাই, 52 ইউনিট নাই। লঞ্চ থেকে পড়ে মাজা ভেঙে গেছে, আর পা 2 টুকরো হয়েছে, আর 1 টুকরো হয়েছে, অন্য ওয়ার্ডে আছে কিন্তু কোনো ডাক্তার দেখতেছে না, এখন খুব করুণ অবস্থায় আছে। এখন ওই একটা হালকা ব্যান্ডেজ দিয়ে রাখছে, আর কোনো ডাক্তার এখন পর্যন্ত যায় না ওখানে। আমরা যেখানে আছি ওখানে কোনো ডাক্তারই যাচ্ছে না। যেহেতু আমরা একটা নতুন ওয়ার্ড শুরু করেছি, ওয়ার্ড শুরুর ক্ষেত্রে আমাদের অ্যাকোমোডেশন যেটা হয়েছে সেটা করার প্রেক্ষিতে 16 জন রোগী অলরেডি আমাদের আজকে ডিসচার্জ হয়েছে, তাই আমাদের বেড এখন ফাঁকা হয়েছে, আমরা অন্য ইউনিটে যারা আছে চিকিৎসাধীন
মানে যে বিশেষ করে আমাদের অর্থোপেডিক্সে ভাঙা নিয়ে তাদেরকে আমরা এখানে নিয়ে আসি। দগ্ধ রোগীদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিতে যোগ দিয়েছেন ঢাকার 7 চিকিৎসক। এখানে বেশিরভাগই হ্যাঁ সুপারফিশিয়াল বার্নের রোগীগুলো আছে, বিশেষ করে মুখমণ্ডল, হাত এবং পায়ের তলা অংশগুলো যাতে তাড়াতাড়ি চিকিৎসার আওতায় না যায় আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে দগ্ধ 17 জনের চিকিৎসা চলছে ঢাকায়, তাদের 15 জন ভর্তি আছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, আর 2 জন রয়েছেন ঢাকা মেডিকেলে। আমার দুইটা বাচ্চা আমাদের কি হইবে আল্লাহই জানে। এখানে যারা আছে তাদের মধ্যে একজনের বেশি বার্ন, মোর দেন 40%, আর বাকিরা সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তো আমরা আমাদের মধ্যে 2 জন খুবই খারাপ, যাদেরকে কালকে হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছিল তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে, আর আমরা বাকিটুকু সব চেষ্টা করছি। দগ্ধ সবার চিকিৎসার দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব। আমরা এখানে যে ভর্তি আছে তাদের সার্বিক চিকিৎসার ব্যবস্থাপনা সরকার গ্রহণ করছে, এবং আপনি বরিশালে জেনে দেখবেন সকলকে বিচ্ছিন্ন সকলের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। বৃহস্পতিবার রাত 3টার দিকে ঝালকাঠি সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান 10-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাবিকুন নাহার, দীপ্ত সংবাদ, ঢাকা। ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। শনিবার ঝালকাঠির সদর থানায় এই মামলা করেন স্থানীয় গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন। এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটির সদস্যরা পুড়ে যাওয়া অভিযান 10 লঞ্চ পরিদর্শন করেছেন। তাদের সাথে ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনতলা ওই লঞ্চটি এখন ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ভেড়ানো রয়েছে। এদিকে নিখোঁজদের সন্ধানে শনিবারও অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস, নৌপুলিশ এবং কোস্টগার্ড। কক্সবাজারে গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের মামলায় হোটেল জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার সন্ধ্যায় রিয়াজ উদ্দিনকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিনের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ট্যুরিস্ট পুলিশ। শুনানি শেষে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাত 8:30 দিকে ভুক্তভোগী নারীর স্বামী, 4 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও 3 জনের বিরুদ্ধে কক্সবাজার থানায় মামলা করেন। আসামিদের মধ্যে হোটেল ম্যানেজার রিয়াজও রয়েছেন। আসামিরা কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। চতুর্থ ধাপে দেশের 838টি ইউনিয়নে কাল ভোট হবে। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। শনিবার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। কাল সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে 838টি ইউনিয়নের মধ্যে 800টিতে ব্যালট এবং 38টিতে ইভিএমে ভোট হবে। এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন 43,433 জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান 3,814 জন, সংরক্ষিত সদস্য 9,513 জন এবং সাধারণ সদস্য 30,106 জন। নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আনন্দ উৎসাহে সারা দেশে উদযাপিত হয়েছে শুভ বড়দিন। শনিবার সকালে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় যীশু খ্রিস্টের জন্মোৎসবের আনুষ্ঠানিকতা। এতে করোনা মহামারী থেকে মুক্তি ও মানব জাতির কল্যাণ কামনা করা হয়। খ্রিস্টান ধর্মের অনুসারীদের মতে 2000 বছরের বেশি সময় আগে 25 ডিসেম্বর বেতলেহেমের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির কোল জোড়ে আসেন যীশু খ্রিস্ট। বিশ্বজুড়ে দিনটিকে বড়দিন হিসেবে উদযাপন করেন তার অনুসারীরা। শনিবার সকালে যিশুর জন্ম উৎসবে অংশ নিতে মানুষের পদচারণায় মুখরিত হয় রাজধানীর গির্জাগুলো। প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। খ্রিস্টান ধর্মের প্রবর্তকের জন্মের সময়কে স্মরণ করতে তৈরি করা হয় গোয়াল ঘর। আজকের এই দিনে সবাই সবার আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করে। আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলি, আমার ভাই সবাই মিলে আসছে একসাথে আজকে বড়দিনে সেলিব্রেট করতে, ম্যাচ শুনতে। আর দেশের জন্য চাওয়া হচ্ছে যেন আমরা এই সিচুয়েশনটা থেকে খুব সুন রিকভার করতে পারি, আর ঈশ্বর সবার মঙ্গল করুক। আসলে অনেকদিন করোনা হওয়ার পরে আজকে অনেক বছর পরে আসা হয়েছে। যখন আমরা একে অপরকে ভালোবাসি, সেবা করি, সাহায্য করি, ক্ষমা করি, তখন ঈশ্বর আমাদের অন্তরে বাস করে। তাই আজকের এই সুন্দর দিনে আমাদের মধ্যে মিলন ঘটুক, একাত্মতা সৃষ্টি হোক, সম্প্রীতি স্থাপিত হোক। সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি।
দিনটি উপলক্ষে রাজধানীর নামিদামি হোটেলগুলোকে বিশেষভাবে সাজানো হয়। আয়োজন করা হয় শিশুদের জন্য ম্যাজিক শো, পাপেট শো ও বিভিন্ন ধরনের খেলা। অন্য ধর্মের মানুষরাও এতে যোগ দেন। সকালবেলা ঘুমাই যখন তখন অপেক্ষা করি যে সকালবেলা উঠে আমি কি দেখবো, স্যান্টা আমাকে কি গিফট দিয়েছে। যীশু খ্রিস্টের আজকে জন্মদিন, আজকে আমি চকলেট দিচ্ছি, বাচ্চাদেরকে আনন্দ করছি। পুতুল খেলা টেলা খুবই ভালো লাগছে আমার কাছে। এখানে আসা সকলের প্রত্যাশা, সকল পাপ আর গ্লানি মুক্ত হয়ে আবার প্রতিষ্ঠিত হোক শান্তি, দূর হোক সকল অশান্তি। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনার ওমিক্রন আতঙ্কের মধ্যে বিশ্বজুড়ে নানা আয়োজনে উদযাপন করা হয় বড়দিন। গির্জাগুলোতে বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে। এতে সমাজের দরিদ্র মানুষের দিকে নজর দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান পোপ ফ্রান্সিস। করোনা পরিস্থিতিতে টানা দ্বিতীয়বারের মতো বড়দিন উদযাপিত হয় স্বাস্থ্যবিধি মেনে। শুক্রবার যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে ক্রিসমাস ইভ উদযাপনের মধ্য দিয়ে যীশুর জন্মোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইতালির ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী অনুষ্ঠানে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। করোনার কারণে সীমিত সংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিতে প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, দরিদ্রের প্রতি বৈষম্যমূলক আচরণ ও উদাসীনতা ঈশ্বরকে অসন্তুষ্ট করে। থাইল্যান্ডে সান্তা ক্লজ সেজে বিশেষ পোশাক পরানো হাতির পিঠে চড়ে স্কুলের শিশুদের চকলেট ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান অনেকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কোকো সমুদ্র তীরে সান্তা সেজে দর্শনার্থীদের আনন্দ দেন সার্ফাররা। চিলিতে স্পাইডারম্যান সহ বিভিন্ন জনপ্রিয় সুপার হিরোর পোশাকে সান্তা ক্লজ সেজে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের আনন্দ দেন দমকল কর্মীরা। স্পেনের গির্জাগুলোয় বড়দিনের ঐতিহ্যবাহী নৈশভোজে বাস্তুচ্যুত মানুষদের বিনামূল্যে খাবার খাওয়ানো ও তাদের উপহার দেয়া হয়। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। প্রতিষ্ঠার 57তম বার্ষিকীতে এইচডি সম্প্রচার শুরু করেছে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি। শনিবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। 25 ডিসেম্বর 57 বছর পেরিয়ে 58 বছরে পদার্পণ করল বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন, বিটিভি। তথ্যমন্ত্রী জানান, বর্তমানে বিটিভির 4টি চ্যানেল সম্প্রচারে থাকলেও আগামী 2 বছরের মধ্যে আরও 6টি চ্যানেলকে সম্প্রচারে আনার পরিকল্পনা রয়েছে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। 1964 সালের 25 ডিসেম্বর টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার শুরু হয়। দেশের মানুষকে সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া শিশু একাডেমি আয়োজিত সাপটা কুড়ির শিল্পীদের পুরস্কার বিতরণ ও বড়দিনের অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে যে অতীতের যা কিছু ভালো সব ভুলিয়ে দাও, যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের মনে করার দরকার নেই। অন্ধকার থেকে বেরিয়ে আলোকিত পৃথিবী গড়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণে 3 জন দগ্ধ সহ 4 শ্রমিক আহত হয়েছে। শনিবার সকাল 10টার দিকে সীতাকুণ্ডের শীতলপুর যমুনা শিপ ব্রেকার্সে এ ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, জাহাজ কাটার সময় হঠাৎ বিস্ফোরণে আগুন লেগে যায়। আহতদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে সোহেল রানা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বাইরের খবর, মিয়ানমারে নারী ও শিশুসহ 30 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। শুক্রবার কায়া প্রদেশে সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। স্থানীয় কারিডি মানবাধিকার সংগঠন জানিয়েছে, শনিবার হাপ্রুসো শহরের মৌসা গ্রামের কাছে
মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত বৃদ্ধ নারী ও শিশুদের পোড়া মরদেহ পাওয়া গেছে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, সেনাবাহিনী ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। তারা সামরিক বাহিনীর নির্দেশ মানেনি। স্থানীয় কারিনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স বলছে নিহতরা তাদের সদস্য নয়। মহাকাশের পথে যাত্রা করেছে সবচেয়ে বড় স্পেস টেলিস্কোপ। $1,000 কোটি খরচ করে নির্মিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটিকে বিবেচনা করা হচ্ছে 21 শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রতিশ্রুতিশীল বৈজ্ঞানিক প্রকল্পগুলোর একটি। ফ্রেঞ্চ গিরিতে অবস্থিত ইউরোপিয়ান স্পেস এজেন্সির লঞ্চ প্যাড থেকে JWST যাত্রা শুরু করেছে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20। প্রকল্পের নকশা থেকে শুরু করে মহাকাশ যাত্রার মাঝে পার হয়েছে 30 বছর। এত সময় আর অর্থ খরচ করে নির্মিত JWST-র মূল লক্ষ্য মহাবিশ্বের প্রথম নক্ষত্রপুঞ্জ আর ছায়াপথের খোঁজ বের করা। খেলার খবর। বিজয় দিবসের 50 বছর উদযাপন উপলক্ষে ওয়ালটন বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে নারী বিভাগে জিতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পুরুষ বিভাগে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ BGB। শনিবার সকালে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 35-16 গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে পরাজিত করে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে 32-14 গোলে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নারী বিভাগে হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আলপনা ও পুরুষ বিভাগে তাজু ইসলাম। বক্সিং ডে টেস্টে আগামীকাল ভোরে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। মেলবোর্নে বাংলাদেশ সময় ভোর 5:30 শুরু হবে ম্যাচটি। চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচ এটি। প্রথম দুই টেস্ট জিতে এবারের অ্যাশেজ জয়ের পথে এক ধাপ এগিয়ে ওসিরা। করোনা ঝুঁকির আইসোলেশন শেষে এক ম্যাচ পরই দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। সেই সাথে ওসিদের হয়ে অভিষেক হচ্ছে স্কট বোল্যান্ডের। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লঞ্চে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 42। বরগুনার পটকাখালীতে 23 জনের গণকবর। কক্সবাজারে পর্যটক ধর্ষণ মামলায় হোটেল ম্যানেজার রিমান্ডে, মামলার বাকি 6 আসামি পলাতক। চতুর্থ ধাপে 838 ইউনিয়নে ভোট গ্রহণ আগামীকাল। সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নানা আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন। দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান পোপের। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/dipto news এই ঠিকানায়।